আমরা এটাকে 6 ইঞ্চি নিলাম আমরা 5 ইঞ্চি নিয়েছি আচ্ছা এটাকে আমরা এখানে আমরা নিলাম হাফ ইঞ্চি করে একটা করে চিহ্ন দিচ্ছি 1 2 3 4 5 6 7 একইভাবে 1 2 সমান এক সমান হবে সবগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা এখানে সাতটা নিলাম ওখানে সাতটা নিলাম কারণ এই বিন্দু থেকে এই প্রথম বিন্দুটা যোগ করব এবার এই বিন্দু থেকে এই পাশের প্রথম বিন্দুটা যোগ করলাম আচ্ছা আমরা মাঝখানে ঠিক এটার মাঝখানটা দিয়ে আমরা এরকম সোজা লাইন দুটো লাইন দিলাম দেওয়ার পরে উপরে একটা এ এর মতো আর নিচে একটা ভি এর মতো টান দিলাম এরপরে এখান থেকে এতখানি জায়গা বাদ দিলাম এখান থেকেও এতখানি জায়গা বাদ দিলাম এই বিন্দুটার সাথে আমরা তারপরের বিন্দুটা যোগ করব এই পাশেও আমরা এই বিন্দু থেকে পরের বিন্দুটা যোগ করব এই বিন্দুতে টান দিলাম আর এই বিন্দুতে পরের বিন্দুটা যোগ করব আচ্ছা এইখানে আমরা এরকম যাওয়ার পরে প্রতিটাতে আমরা এইভাবে দেখব আচ্ছা এরপরে এই বিন্দু থেকে আরও এতটুকু অংশ বাদ দিলাম এই অংশটা যোগ হবে তারপরে তারপরের সাথে আচ্ছা আমরা একটু গাঢ় করি আমরা আমরা প্রথম থেকে একটু গাঢ় করে নিই এই জিনিসটাই আমি গাঢ় করে নিচ্ছি ঠিক মাঝখানেরটাতে আমরা এরকম করলাম ঠিক সবগুলোতে এই পাশে করলাম এটাও এই পাশে দিলাম এটা এই পাশে দিলাম এরপরে এখান থেকে এই অংশটা আবার বাদ দিব এই পাশে দিলাম এখানেও দিলাম এরপরে এই বিন্দু আর তারপরের বিন্দু যোগ করব আবার এই বিন্দু আর তার পরের বিন্দুটাতে যোগ করলাম এরপরে আমরা এখান থেকে আবার এতখানি অংশ এখান থেকে এতখানি অংশ বাদ দিলাম দিয়ে এই বিন্দুর সাথে আমরা এই বিন্দুটা যোগ করবো তারপরের বিন্দুটা এখান থেকে আমরা একইভাবে তারপরের বিন্দুটা তোমাদের একটা ঘরও বাদ দেওয়া যাবে না আচ্ছা এরপরে আমরা এখান থেকে একইভাবে এতখানি বাদ দিলাম এখান থেকে একইভাবে এতখানি বাদ দিলাম যেখানে পয়েন্ট দিয়েছি সেই পয়েন্ট থেকে তার পয়েন্ট তার পরের বিন্দুটা যোগ হবে এখানেও ঠিক একইভাবে তার ওই বিন্দু থেকে নেক্সট বিন্দুটা যোগ করলাম এরপরে আমাদের এখানে আবার এতখানি জায়গা মাইনাস করলাম তাহলে এই বিন্দু থেকে লাস্ট বিন্দুটা যোগ হবে তাহলে আমাদের সাতটা মিনার নিয়ে একটা মিনার সেটা আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ঠিক একইভাবে এই পাশেরগুলো আমরা এভাবে দিচ্ছি তাহলে এই পাশেরগুলো আমরা এভাবে দিই ঠিক এই এইখানে পিছনে আমরা একটা পতাকা উড়ন্ত পতাকা দিচ্ছি উড়ন্ত পতাকা একটু এইটা লাইন বড় হবে এই উড়ন্ত পতাকা সবই উড়ন্ত থাকে এরপরে আমরা ঠিক এখানে আমরা দুটো ক্রিসমাস ট্রির মতো দিয়েছি ক্রিসমাস ট্রিটা আঁকার সিস্টেম হলো এটা থেকে দিলাম এটা থেকে তারপরেরটা আরেকটু বড়ো তারপরেরটা আরেকটু বড়ো এভাবে আমরা তিনটাও দিতে পারি আবার চারটাও দিতে পারি ঠিক এই পাশে আমরা আরেকটা দিচ্ছি ঠিক এখান থেকে শুরু করলাম এরপরেটা আরেকটু বড়ো
এরপর এটা আরেকটু বড়, এটা আমরা দুটাও দিতে পারি। ঠিক আছে, এখান থেকে পিছনে আমরা কিছু জঙ্গল দিচ্ছি। ওখানে স্মৃতিসৌধর পিছনে অনেক গাছ থাকে যেগুলো একটু লম্বাটে ধরনের চিকন চিকন গাছ, লম্বাটে ধরনের চিকন চিকন গাছ। তোমরা দুই তিনটা দিতে পারো, এটা হলো পিছনে, তাই সুজা গাছটার ভিতর দিয়ে দেখা যাচ্ছে। তো ক্রিসমাস ট্রিতে সামনে এখানেও আমরা কিছু দিলাম, এখানে একটা দিলাম, এটা আর একটু বড় দিলাম। এটা পিছনে, তাই এটার অংশটা হলো যতটুকু দেখা যাচ্ছে ততটুকু। আচ্ছা, এখন আমরা ঠিক দূরে আরেকটা গ্রাম দেখাচ্ছি। দূরটা আমরা খুব বেশি বড় দিব না, এটাও আমরা এভাবে করে সামনে একটা লেকের মতো থাকে, তার আগে আমরা কিছু সিঁড়ি দিয়ে দিচ্ছি। দুটো বেশি দিচ্ছি না, তাহলে আমাদের জায়গা হবে না। আচ্ছা, ঠিক এটা মাঝখান হলে আমরা এখানে একটা লেকের মতো করবো, যেটা এই পাশে এটা সামান দিলাম, আর এই কাজটা হয়ে যাবে বড়, আর এই কাজটা হয়ে যাবে। এটা কেন সামান দিচ্ছি, যে এটা যেন এটা সামনে হয়, মানে সমান মাঝখানে হচ্ছে, তাহলে এটাকেও আমরা এরকম করে ডবল করলাম, এটাকে ডবল করলাম। এখানে এরকম থুজা কিছু গাছ থাকে, এইভাবে একটা দিলাম, এইখানে আরেকটা দিলাম, এখানে একটা দিলাম, আর দূরে আরেকটা দিলাম। আর এখানে কিছু শাপলা ফুল থাকে, শাপলা ফুলটা প্রথমে ঘুম করে দেওয়ার পরে জাস্ট এই 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 এক কলি, এখানে আরেকটা ফুল, এরকম করে কিছু আতা দেখা যাচ্ছে, এইভাবে পানি দেখা যাচ্ছে। আমাদের ড্রয়িং কমপ্লিট।